তাকানো যাচ্ছে না, রোদ নেই, অথচ মানে ভালোভাবে তাকাতে পারছি না, রোদের একটা তাপ আছে। এক্ষুনি বৃষ্টি হয়ে গেল। এই আমার বগলদা ভাই কি দেখছো বলো তো? এই হলো নারকেল, একটা দুটো নারকেল ছিল, আগের দিন চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম, আরেকটা নারকেল ছিল, নারকেলটা ভেঙে দেখি পুরো পচে গেছে। মানে নারকেল বেশি নেই বলে জমিয়ে রাখতে রাখতে নারকেলটা শেষ পর্যন্ত পচিয়েই ফেলেছি। তারপর কি করব, এই গাছে নারকেল আছে, এই যে বাসটা এখনো এখানে রাখা আছে, খুব সাহস করে গাছ থেকে নারকেল পারলাম, গাছে উঠিনি, ভেবো না যে গাছে উঠেছি, এই লাঠিটা দিয়ে এই বাসটা দিয়ে খোঁচা মেরে এই গাছ থেকে নারকেলটা পারলাম। এর আগে আমার ট্যালেন্ট দেখেছো, আর আজকে আমার হিম্মত দেখলে গাছ থেকে নারকেল পারলাম, এবার ছাড়াবো, তারপর পুজো দিতে যাব। আর মানে সব থেকে খুশি লাগছে কি জানো, আমার গাছে ড্রাগন ফল হয়েছে কতগুলো, সবার আগে তিনটে ফল হয়েছে, আমি তাকিয়ে কথা বলতে পারছি না, মানে এত রোদের একটা আবহাওয়া টাইপের লাগছে, রোদ নেই তো কি হয়েছে। তো তিনটে হয়েছিল, ড্রাগন ফল হয়েছিল, তিনটেই কালার এসে গেছে তিন চার দিন আগে, তার মধ্যে থেকে একটা তুলবো, তুলে পুজো দেবো। তো গাছের প্রথম ফলটাই পুজোতে দিতে পারছি, এই জন্য মনটা ভীষণ খুশি, ভীষণ ভীষণ তাকাতেই পারছি না। তো ড্রাগন ফলগুলো দেখে, আচ্ছা নারকেল তো ছাড়াবো, আগে ড্রাগন ফলগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। এইটা তুলবো, এইটাই বেশি কালার এসছে, এইটা তুলবো, আর ওই দুটো থাক। নারকেলটা ঝুনো হয়নি, কাঁচা নারকেল। কি যে ভালো লাগছে, কি যে শান্তি লাগছে, গাছের প্রথম ফলটা ঠাকুরকে দিতে পারবো বলে। ঠাকুর ঘরে তো দেব, ওই ফলের দুটোর মধ্যে একটা তো ঠাকুর ঘরে যাবেই, আর একটা পেট পুজোই লাগবে, আর একটা হচ্ছে এই বড় ঠাকুরের পুজোই লাগবে। সকালবেলা দিদি কিছুটা ফুল তুলে রেখেছে, তারপর ছাদে এসে আর ফুল তোলা হয়নি, ছাদে প্রচুর ফুল হয়েছে, তো কিছুটা ফুল তুলবো। যদিও ফুল ভোরবেলা কিংবা সকালবেলা তুলতে হয়, তোলা হয়নি এখন, আর কি করব। আর একটাও জবা ফোটেনি আজকে,